ওই যে স্যার এসে পড়ছে, মাত্র শুরু করলাম গেমটা সাথে সাথে স্যার এসে পড়লো, যা যা গেট খোল। আর ভাল লাগে না, দূর। আসসালামু আলাইকুম স্যার। ওয়া সালাম, ভালো আছো? কেমন আছো তোমরা? এই তো ভালো স্যার। আচ্ছা, গতকালকে যে পড়াগুলো দিছিলাম ওগুলো বাইর করো। কি ব্যাপার, গতকালকের পড়াগুলি বের করো। স্যার, পড়াগুলো রেডি করতে পারিনি স্যার, আমারটাও হয় নাই স্যার। পড়াগুলো মুখস্থ করার অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই। প্রতিদিন কি পাইছো, পড়াশোনা করো না, আজকে তোমাদের শাস্তি ভোগ করতেই হবে। এই ওঠো, ওঠো, এই দাঁড়াও, এই কান্দরে দাঁড়াও। স্যার, প্রতিদিনই তো পড়া কমপ্লিট করি, আজকে একটু কনসিডার করা যায় না স্যার? আজকে একটু শাস্তিটা দিয়েন না, আজকে একটু শরীরটা খারাপ না। আজকে কোনো রকম কনসিডার করা হবে না, আজকে তোমাদের শাস্তি ভোগ করতেই হবে। কান্দর, পা উঠাও। কি ব্যাপার, উঠো, আসো এদিকে, আসো। কিরে আনো এসেছিস কেন? দাঁড়া থাকো 10 মিনিট, দাঁড়া থাকো 10 মিনিট। আজকে দিনের পোলাম আর পড়াশোনা করে না, কিচ্ছু করে না, খালি দুষ্টুমি আর মোবাইল টিপে। এই পোলাম আর কীভাবে উন্নতি করবো দেশটারে 12টা বাজাইব। হাবিব, তুমি কিন্তু বেশি দুষ্টামি করতেছো, তোমার জন্য 15 মিনিট। তাহলে বুঝতো, খালি আমাদের সাথে এমন করে একদিন পড়া পড়িনি তো কি, স্যারের তো আর কিছু করতে পারবো না, স্যারের সাথে একটা প্র্যাঙ্ক করে ফেলে। দাঁড়া, আমি একটা আইডিয়া ব্যয় করতেছি, এখন আগে আমাদের 10-15 মিনিট শেষ হোক। সাহিল আসো, তোমার 10 মিনিট শেষ, বসো। এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করবে। জি স্যার। স্যার, স্যার আমার কি 5 মিনিট শেষ হয় নাই? আসো বসো। ভালো মতো বসো। কালকে পড়া কমপ্লিট করো। এই শিক্ষকের উপরে একটা রচনা আছে না, ওইটা শেষ করো। জি, শিক্ষক রচনা ভূমিকা। আমাদের স্কুলে শিক্ষক ছিল নাম পাজি শাহ আলম, সে শুধু শুধু বাচ্চাদেরকে মারতো, পিটতো, মুরগি বানাতো, কানে ধরে উঠবস করাতো, ক্লাসে ঢুকলে ছাত্রদের আনন্দময় সময়টা সে নষ্ট করে দিত, এক ছাত্রকে সে বাসায় পড়াতো, তার বাপ মার কাছে ডেলি ডেলি বিচার দিত, ওরা একদিন পড়া না পারে কানে ধরে দাঁড়িয়ে করে রাখে, ছাত্রদের মন বুঝে না। এগুলি কি বর্মিতে লেখা আছে? না তোর আজকে পড়া মই না। না স্যার। আচ্ছা, ভালো মতো বলতো। এই যে কালকে যে পড়াটা ছিল, এই পড়াটা পড়ো, মুখস্থ করো। যে আমরা কি পড়ছিলাম, এই যে এখানে
এই তুমি পড়ো, তোমার পড়া শেষ করো। ভূমিকা, আমাদের স্কুলে এক শিক্ষক ছিল, নাম পাজি শাহ আলম। এই পাজি শাহ আলম না, কাজী শাহ আলম। আমাদের স্কুলে এক শিক্ষক ছিল, নাম হচ্ছে কাজী শাহ আলম। সে শুধু শুধু আমাদের বকত, মারতো, কানে ধরে দাঁড়িয়ে করে রাখতো, মুরগি বানাতো, আরো অনেক কিছু করতো। জি স্যার, এগুলি বর্মিতে আছে, তুই এগুলি করতে পারছিস? স্যার, আমরা শিখছি, স্কুলে বলছিল রচনা যদি আজকে না স্যার, তোরে আমি বর্মিতে পরাবর্তী করছি না রচনা। তোর বইয়ের মধ্যে যে পড়া আছে তুই সবগুলি পানায় মানে বলতেছিস? স্যার শুনেন, রচনা যদি আজকে তোর পড়াবি না, যদি বলছে মুখস্থ না পারলে বানায় লিখতে, আমার বানায় লিখতে তুই এসব পড়া লিখবি? কাজী শাহ আলম বলতেছ, পাজী শাহ আলম, আরে তুমি কি পড়া করতেছ? তোর আজকে পড়া বই নামি। আচ্ছা দাদা দাদা, রাগ করেন না। এই স্যার, নাস্তার ব্যবস্থা না, বসেন বসেন, নাস্তা 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 নিয়ে, স্যার নাস্তা নিয়ে। কি ব্যাপার, কারেন্টটা যাওয়ার সময় পেলো না, এমন টাইমে কারেন্টটা গেল? ১৮৮৫ যে কাজ করছো আজকে, আজকে বললাম যে এই দাঁতের হয় আমি আর এই ফার্স্ট দেখলাম জীবনে। স্যারদের খাবার খেয়ে ভালো। স্যার আমি তো খাইনি, আমি তো আজকে ভাত খেয়ে ফেলাইছি আগে। নিশ্চয় হাবিব খাইছে। না স্যার, আমি খাই নাই, নিশ্চয় সাহেল ভাই খাইছে। তুই আমার নাম দিতেছ, আমি জ্ঞান সত্যিটা বলে দিমু। স্যার একটু পানি খেয়ে আসি। যাও, আসতেছি স্যার। এই থামো, এই তুমি না পানি খেতে যাবা, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ? স্যার আমার একটা সিস্টেম, আমি পানি খাইতে গেল সাইকেল নিয়ে যাই। আজকের দিনের পোলা মানে পড়াশোনা হবে কোথা থেকে? পানি খেতে যেতেছে, তারপর আবার সাইকেল নিয়ে যেতে হবে। স্যার আসতেছি, পানি খাওয়া শেষ, আসতেছি আসতেছি। খাবার কিন্তু আমরা খাইনি, কারেন্ট চলে গেছে। স্যার মাঝে মাঝে আমাদের বাসায় এরকম অদ্ভুত কিছু ঘটে থাকে, তাই নাকি? জি স্যার। স্যার এই যে মাঝে মাঝে আপনি বলেন তোদের আজকে এক ঘন্টা দেড় ঘন্টা বেশি পড়াবো, রাস্তা দিয়ে আপনি একা যান, এটা কিন্তু ভুলেও ঠিক না স্যার। হাবিব। জি স্যার। তাড়াতাড়ি পড়াগুলি শেষ কর, কখন আবার কানে চলে যায় তা বলা যায় না। স্যার একদিন কি হয়েছে জানেন, এরকম একদিন এই যে হাবিব একটি জিনিস করতেছে, কারেন্ট চলে গেছে, ওর পিঠে পাচাঙ্গুলির এত বড় একটা ছাপ পড়ছে, মারছে ওকে। এরকম এর জন্যই বলি আগে আগে চলে যান, বেশি রাত করেন না স্যার। স্যার কী বলো, এটা ঠিক নাকি? আরে কানে যাওয়ার সময় পেলো না। হাবি। জি স্যার। মোমবাতিটা নিয়ে আসো, ওয়াশরুমে যাবো। আনছো হাবি? জি স্যার। দাও, তোমার বসে বসো, জায়গায় বসো। জি স্যার। জি, জায়গাতে বলো না, আমি আসতেছি ওয়াশরুম থেকে।
পোলাপানগুলি কত চারাক আর কত দুষ্ট, দুইটা পোলাপানের একটা পোলাপানও নাই। কোথায় গেলে সাহিল? হাবিব, সাহিল কই? হাবিব দেখছো পোলাপান কই? একটা পোলাপান নাই, বাড়িদের মধ্যে নাই, গেল কই পোলাপান? এগুলি কীভাবে পড়াশোনা হবে? দেখছো আমার সিটে মিতে বসে রয়েছে, এত মধ্যে বিছাইতেছে আর আমার সিটে মিতে বসে রয়েছে।